ঢাকা 17 উপনির্বাচনে হিরো আলমের উপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলার ব্যত্যয় ছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, এই ঘটনায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন। পুলিশের কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোটের শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনা এখন আলোচিত দেশ বিদেশে। প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন প্রভাবশালী রাষ্ট্র ও সংস্থা। জাতীয় নির্বাচনের আগে ভোটের পরিবেশ নিয়ে এমন নেতিবাচক আলোচনায় অসন্তুষ্ট নির্বাচন কমিশনও। আমরা কিছুটা বলবো যে ডিসপ্লিসড। কেন ডিসপ্লিসড? কারণ যে আমাদের 124টা কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, কারণ এই একটি কেন্দ্রে আমরা বলবো যে কেন ওই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, এই জন্য আমরা অবশ্যই ডিসপ্লিসড। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, এই ঘটনায় কেবল জড়িতদের শাস্তিই নয়, দায়িত্ব পালনে কারো অবহেলা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ কারো অবহেলা অবশ্যই ছিল, কারণ সে একজন ক্যান্ডিডেট, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সবার। আমাদের আইনের ক্ষেত্রে এটা একটা আইনের ব্যত্যয় ঘটেছে। এটা নির্বাচন চলাকালীন সময় এই ধরনের একজন ক্যান্ডিডেটের আক্রমণের শিকার হয়েছেন, এটা আমাদের আইন অনুযায়ী অপরাধ। সেই অপরাধের শাস্তি যারা করেছে তাদেরকে দিতে হবে এবং কারো অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিছু কিছু হয়তো কোনো জায়গায় কোনো কোনো কতিপয় শত শত দায়িত্ব পালনে হয়তো অবহেলা করতে পারেন, সেই ক্ষেত্রে তো আমরা পুলিশকে বলেছি যে দায়িত্বে কারো অবহেলা থাকলে সেই ক্ষেত্রে তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন। এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কারো আদিষ্ট হয়ে নয়, যাচাই বাছাই করেই রাজনৈতিক দল নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। আমরা আমাদের যত প্রসিডিউর আছে, আমাদের যত আন্তরিকতা, সততা এবং নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে দেখে যতখানি সম্ভব একজন মানুষের পক্ষে আমরা সেটা করার চেষ্টা করেছি। আর কারো আদিষ্ট হয়ে নির্বাচন কমিশন কাজ করে এরম উদাহরণ এই কমিশনের নাই, আগের কমিশনার ছিল কিনা আমাদেরও জানা নাই। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। হ্যাঁ, আমাদেরকে রিপোর্ট দিতে হবে।